আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকার স্টাইলের নিমকি রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, খুব কম উপকরণে এবং খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এটা খাওয়া যায়, এছাড়া যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটি খুবই প্রিয়, এটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট এলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটা দিয়ে সার্ভ করতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক এই বেকারি স্টাইলের নিমকি রেসিপি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ টেবিল চামচ কালো জিরা, 1 টেবিল চামচ চিনি। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর এতে 1.5 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ময়দাটা হাত দিয়ে মুঠো করলে যদি মুঠো হয় এবং মুঠোটা অল্পতেই ভেঙে যায় তবে বুঝতে হবে ময়দাটা নিমকি তৈরির জন্য পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করতে হবে। পানি দিয়ে এভাবে মথে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু নরম হবে না, এরকম শক্ত থাকবে। এবার ডোটিকে গুল করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে ডুটিকে ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ডুটিকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটি ডো নিয়ে রুটি তৈরি করব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয়। রুটিটা এরকম পুরুত্ব থাকবে। এরপর রুটিটা আমি সাইড থেকে কেটে 4 কোণা করে নিচ্ছি। তারপর লম্বা করে কেটে নিচ্ছি। এবার একটু কোণা করে কেটে নিমকি শেপ দিচ্ছি। এরকম করে আমি সবগুলো ডো দিয়ে নিমকি তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এজন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তৈরি করা নিমকিগুলো দিয়ে দেব। নিমকিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমি 1 পিস দিয়ে পরীক্ষা করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না। যখন নিমকিগুলো তেলের মধ্যে দেব তখন চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রাখতে হবে। তারপর নিমকিগুলো তেলের উপরে ফুলে উঠলে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে।
এবার নিমকিগুলো উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নেব। আমি নিমকিগুলো ভেজে নিয়েছি, খুবই অল্প সময়ে আমি নিমকিগুলো তৈরি করে নিয়েছি। আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় পারফেক্টভাবে বেকারির স্বাদে নিমকি তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটি নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা দেখতে কেমন হয়েছে। এই নিমকিগুলো খেতে কিন্তু একদম বেকারির মতো, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।